হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এনআরটি ফার্মস এন্ড এগ্রি লিমিটেডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সো ফর দ্য ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে আমরা আমাদের পিঙ্ক মোজাইকগুলোকে আপনাদের সামনে দেখাবো সো এটার পুরো নাম হচ্ছে অ্যালভাইনো পিঙ্ক মোজাইক ডাম্বো ইয়ার এই গাপিগুলোকে আমি সচরাচর দেখাইতে পারি না এগুলোর বিবিদেরকে আমি আমাদের চ্যানেলে রেগুলারলি দেখাই কারণ এগুলো মাসাল্লাহ আমার এখানে সবচেয়ে ভালো ব্রিডিং করছে এবং এদের রেজাল্টও কিন্তু অনেক ভালো যেহেতু এগুলোকে আমরা একটা স্পেশাল ব্রিডিং সেট দিয়ে রাখছি যার কারণে এগুলোকে আমরা একই ডিসপ্লে করাইতে পারি না কিন্তু আজকে আমি চিন্তা করলাম যখন বাচ্চা কালেক্ট করতেছি এবং আমরা ওদের ট্যাঙ্কটাকে একটু ক্লিন করব। সো কেননা আমরা ডিসপ্লে ট্যাঙ্কে এই মাছগুলোকে এনে আপনাদের সাথে শেয়ার করি দেখেন এখানে আমাদের কাছে টোটাল চার পেয়ার আছে এবং মাসালা চার পেয়ারই ব্রিডিং করতেছে এই যে অলমোস্ট দুটা ফিমেল কিন্তু ভালোভাবে লোডেড এবং তিন নাম্বার ফিমেলটাও কিন্তু লোডেড হইতেছে আর যেটাকে দেখতেছেন একটু চিকন চাকন আছে এটা রিসেন্টলি বাচ্চা দিছে এই জন্য এটা একটু চিকন চাকন সো এই মাছগুলা দেখার সাথে সাথে সবাই মার্শাল্লাহ বলবেন এবং দোয়া করবেন এই মাছগুলা যাতে যেভাবে রেজাল্ট করতে আসতে আল্লাহর রহমতে যাতে ইন ফিউচারে এভাবে রেজাল্ট করে এবং এদের বাচ্চা থেকে যাতে আমরা ভালো রেজাল্ট পাই এগুলার বাচ্চাগুলোকে আমি যদি দেখাই দেখেন এইখানে আমাদের কাছে কিছু বাচ্চা আছে সো এগুলোর কিন্তু আস্তে আস্তে কালার আসতেছে মোটামুটি সো ইকুরিয়ামগুলোকে অনেকদিন ভালোভাবে ক্লিন করা হয় না দেখেন এক সপ্তাহের মতো আপনি যদি পানি চেঞ্জ না করেন একটু খেয়াল না রাখেন তাহলে কিন্তু অ্যালগিতে আপনার ইকুয়ারিয়ামের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে সো গ্লাস ট্যাঙ্কে যারা মাছ পালেন তাদেরকে রেগুলার মেনটেনেন্স করতে হয় আদারওয়াইজ কিন্তু ইকুয়ারিয়ামগুলো দেখতে সুন্দর লাগবে না মাছের তেমন সমস্যা হয় না কারণ অ্যালগি মাছের জন্য বেটার আপনি যদি খাবার কমো দেন তারা হচ্ছে আদার্স রিসোর্স থেকে কিন্তু খাবারগুলো পাচ্ছে ইকোয়েরিয়ামের মধ্যে সো আমি রিসেন্টলি ক্লিন করে দেবো আর প্রচণ্ড গরম যেহেতু এই জন্য আমি সার্টেন ওয়াটার চেঞ্জটা করতেছি না কারণ এনভারমেন্টাল পরিবর্তন হইলে কিন্তু মাছের জন্য সমস্যা হইতে পারে এই জন্য আমি যেহেতু আমার এখানে সব কিছু স্টেবল আছে এই জন্য আমি চাচ্ছি না রিক্সটা নেওয়ার জন্য কারণ আমার দু একটা ইকুরিয়ামে কিন্তু মাছ মারা গেছে গরমে আমার সবচেয়ে ফেভারেট একটা মাছ মারা গেছে আমার ব্লু ডায়মন্ডের যে মেলটা ছিল সো প্রচণ্ড গরম কিছু করার নেই এখানে অল টাইম এই ফ্যানটা চলতে থাকে যেহেতু এটা একটু হিট হয়ে গেছে এবং আমি ভিডিও করতেছি যার জন্য ফ্যানটা আপাতত বন্ধ আছে সো আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের এই ন্যানো ট্যাঙ্কগুলোকে আমাদের খালি করতে হবে সো বেডটা যেগুলোতে আছে ওগুলোতে বেডটা থাকবে সমস্যা নাই বাট গাপ্পি যেগুলোতে আছে ওগুলোকে আমরা খালি করবো এবং গাপটি জানেন আপনারা যে আমরা এই স্টোর রুমে কিন্তু অনেকগুলা নতুন সেট আপ দিছি গাপ্পিগুলাকে ট্রান্সফার করার জন্য তো এগুলো কিন্তু হাই কোয়ালিটির গাপি কারণ দেখেন এখানে হচ্ছে আপনার রেড মস্কো আছে এবং আদার্স যে মিলটা আছে ওটা হচ্ছে রেড জাবার ব্রিড থেকে আসছে সো এইগুলার যে বাচ্চা হয় এগুলো কিন্তু অনেকটা কালারফুল হয় এবং সুন্দর হয় আর এইখানে হচ্ছে আমাদের আর বাচ্চাগুলা বাচ্চাগুলো এগুলোর বয়স এক মাস কিছুগুলার এক মাস কিছু হচ্ছে এক মাসের নিচে দেখেন কালার আসা শুরু করছে সো আপনি যখন একটা ভালো ইনভাররমেন্ট দিতে পারবেন এবং মাছগুলোর ভালোভাবে যত্ন করবেন কেয়ার করবেন তখন কিন্তু মাছের রেজাল্টও আপনারা ভালো পাবেন আমরা ফাইনালি আমাদের আর দেখলাম যে কালার ফেড হয়ে যেতেছে এই জন্য ওদেরকে একোরিয়ামে শিফট করে দিছি এই একোরিয়ামটাতে আমাদের নতুন মাছ আসার কথা ছিল বাট নতুন মাছ আসে নাই এই জন্য হচ্ছে আমরা আরটিপিগুলোকে শিফট করছি নতুন মাছের হয়েছে যারা আমার শর্টসটা দেখছেন তারা বুঝতে পারছেন যে কুরিয়ারে আসার টাইমে মাছগুলো মারা গেছে এবং ভাই অনেক ভালো সো ভাই বলছে আমাকে আবার আরেক পেয়ার মাছ পাঠাবে এবং আমি এবং ভাইয়ের সাথে কথা হয়েছে যে এই ওয়েদারে মাছ পাঠালে হয়তো বা আবার মারা যেতে পারে এই আমি বলছি যে ওয়েদারটা একটু ভালো হলে দু একদিন পরে পাঠানো আমার কোনো সমস্যা নেই কারণ জীবন্ত জিনিস মারা গেলে ওনারও লস হইতেছে আমারও লস হইতেছে এবং একটা মাছ মারা যেতেছে সো কী দরকার এই গরমের মধ্যে মাছগুলোকে আনার সো আমার ফার্স্ট টাইমে আনা উচিত হয় নাই আমি বুঝতে পারি নাই কারণ পার্সেলে তেমন আমার আইডিয়া নেই আমি নিজেও পার্সেল করি না এবং পার্সেল থেকে সচরাচর মাছ আনা হয় না যেগুলো আনা হয় সবগুলোই কিন্তু মোটামুটি ঢাকার ভিতরেই থাকে আর এইখানে হচ্ছে আমাদের রেড জাবাগুলো আছে এটা ট্যাঙ্কটাকেও পরিষ্কার করতে হবে এবং রেড জাবার যে মেলগুলো আছে বড় যে প্যাটটা আছে ওটাকে আমরা আলাদা করে দেবো এবং ছোটগুলোকে আমরা সিলেক্টিভ ব্রিডিংয়ে দিবো অর্থাৎ যেগুলোর কালার সুন্দর আসছে কোয়ালিটি ভালো আসছে ওগুলোকে আলাদা করে দেন হচ্ছে আমরা আবার নতুনভাবে ব্রিড করাবো সবচেয়ে সুন্দর আপডেট যদি বলি সেটা হচ্ছে আমাদের ব্লু গ্যালাক্সিগুলার দেখেন অলমোস্ট তিনটা ফিমেলি লোডেড এবং প্রচুর পরিমাণে বাচ্চা আছে এটার মধ্যে ছোট বড় সব সাইজের বাচ্চা আছে সো আগের ব্যাচের বাচ্চাগুলোকে আমরা এখানে ছাড়ছি বাট এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একদম ছোটো যে বাচ্চাগুলো আছে দু একদিন বা একদিন বয়স হয়েছে ওইগুলোকে আমরা আবার সেপারেট করে ফেলবো এতে যেই সুবিধাটা হচ্ছে বড় মাছের সাথে কিন্তু কম্পিটিশন করে ছোট মাছগুলো ভালো খাবার খাইতে পারে না সো দেখা যায় খাবারের ঘাটতির কারণে বড়ো মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং ছোট মাছগুলো কিন্তু দিন দিন ছোটোই থাকে সো এই জন্য হচ্ছে আমরা যে কাজটা করি আমাদের যেই ফ্রাই অবজারভেশন সেন্টার আছে দেখেন এইখানেও কিন্তু মাসাল্লাহ অনেকগুলো বাচ্চা আছে এখনো সো এইখানে আমাদের শিফট করতে হবে যেমন হচ্ছে এই বাচ্চাগুলোকে আমরা একটু বড় হওয়ার পরে এখানে দিছি ব্লু ডায়মন্ডের বাচ্চাগুলোকে আমরা বড়ো হওয়ার পরে ছাড়ছি সো সবসময় ছোট বাচ্চাগুলোকে আলাদা করলে যে সুবিধাটা হয় আপনি একদম ইনটেনসিভলি দেখতে পারতেছেন বাচ্চাগুলোকে দেখেন এই যে আপনি প্রত্যেকটা বাচ্চাকে অবজার্ভ করতে পারতেছেন খাবার খাইছে কিনা না গ্রোথ কীরকম সো আপনার কাছে সবটা মনিটর থাকবে বাট বড়ই করে আমি থাকলে বাচ্চাগুলো আপনি জানবেনও না যে কোন বাচ্চাটা মারা গেছে কোথায় আছে কোনটার গ্রোথ ভালো হইতেছে কোনটার হইতেছে না সো এই জন্য বাচ্চাগুলোকে আলাদা করাটা অনেক ইম্পর্টেন্ট সো এইখানে যদি আসি এখানে আপনাদেরকে কিছু আপডেট দিই রিসেন্টলি হচ্ছে আমরা অ্যালভাইনো পিঙ্কের দুটা বাচ্চাকে এখানে আলাদা করছি আরও কিছু বাচ্চা আছে ওইগুলোকে আবার ধরতে হবে আর এইটার মধ্যে হচ্ছে আমাদের ফ্রাই ফ্রাইগুলো মাসাল্লা অনেক বড় হয়েছে আগের থেকে কারণ একদম যখন ডিম থেকে ফুটছে তখন একদম ছোট ছোটো ছিল এখন হচ্ছে আপনারা ভিজিবল সো গাপ্পের এক দুই দিনের বাচ্চার সাইজে আমরা বেটটা বাচ্চাগুলোকে নিয়ে আসছি এবং আপনারা জানেন যে ওদের জন্য হচ্ছে আমরা একটা স্পেসিফিক ট্যাঙ্ক বানাইছি সো আমি যদি এই ট্যাঙ্কেরও লাইটটা জ্বালাই তো দেখেন এইটা হচ্ছে আমাদের বেটটার বাচ্চাগুলোকে গ্রো করার জন্য অর্থাৎ আমাদের ইনফিউচারে যতগুলো বেটটার বাচ্চা হবে ওইগুলোকে আমরা এখানে গ্রো করব দেন এখান থেকে হচ্ছে আমরা জারিং সিস্টেমে আলাদা আলাদা করে দেবো যখন একটা সার্টিন এইজে তারা যাবে সো এই ট্যাঙ্কটার স্পেসিফিকেশন যদি বলি এই ট্যাঙ্কটার হাইট হচ্ছে আপনার নয় ইঞ্চি ডেপথ হচ্ছে নয় ইঞ্চি এবং এই সাইড থেকে এই সাইডে আছে আপনার হচ্ছে চৌত্রিশ ইঞ্চি আমাদের টোটাল র্যাকটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি তিন ফিট সো আমরা ট্যাঙ্কগুলো হচ্ছে চৌত্রিশ ইঞ্চি বানাইছি সো এইটাই হচ্ছে একমাত্র এখানে বড় ট্যাঙ্ক আদার্সগুলো কিন্তু এই যে এরকম ছোট ছোট ট্যাঙ্ক আসবে আর এই ডিসপ্লে ট্যাঙ্করা আমরা নতুনভাবে বানাইছি মাছগুলোকে ডিসপ্লে করার জন্য সো এই ডিসপ্লে ট্যাঙ্কের মধ্যে আমাদের অ্যালবাইনো পিঙ্ক মোজাই গাপ্পিগুলোকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগছে এবং এই মাছগুলোর জন্য আপনারা দোয়া করবেন যাতে ইন ফিউচারে ওরা এভাবে রেজাল্ট করতে থাকে এবং ভালোভাবে আমার কাছে থাকে আর ওদের বাচ্চাগুলোকে যাতে আমি ভালো কোয়ালিটি মেনটেন করে বড় করতে পারি তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারবো এবং আপনারাও মাসাল্লাহ অনেক ভালো মাছ পাবেন আশা করি আমার থেকে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম